দেখুন আমরা সাধারণ মানুষ কিছু ভাবছি না, এটা তো এখন রাজনীতির ট্রেন্ড, যে যত বেশি দল বদল করতে পারবে তার আলোচনাটা তত বেশি হবে, তার নেতৃত্বটা তত বেশি আলোচিত হবে, টিভিতে মুখটা বেশি দেখাবে। ট্রেন্ড যেদিকে যাচ্ছে সেদিকে উনি ভালোই করেছেন, বড় বড় নেতৃত্ব যারা করছে উনিও সেই দিকে যাচ্ছেন। সুনীল মণ্ডল ফরওয়ার্ড ব্লকের MLA ছিল, তিনি দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেস এসেছিলেন, তৃণমূল কংগ্রেস তাকে সাংসদ করেছিল, তারপরেও তিনি গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ত্যাগ করে তৃণমূলের বিরুদ্ধে কথাবার্তা বলে তিনি চলে গেছিলেন। তো তিনি আবার তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য ইচ্ছা প্রকাশ করছেন, দলের উচ্চ নেতৃত্ব সিদ্ধান্ত নেবেন তার ব্যাপারে, যেহেতু তিনি MP এবং বিশেষ করে পূর্ব বর্ধমানের MP, সেক্ষেত্রে সেখানকার এবং রাজ্য নেতৃত্বের যে সিদ্ধান্ত সেটাই দল মেনে চলবে। সাধারণ মানুষ মেনে নিতে পারছে না আর নিচু দলের কর্মীরা মেনে নিতে পারছে না, তো বাড়ির সামনে পোস্টার মেরে দিচ্ছে, কী বলবেন? সাধারণ মানুষ তো সবেরই মূল্যায়ন করবে, তাদের সে অধিকার আছে, কারণ সাধারণ মানুষ তারা দেখে যেহেতু, আর নিচু তলার কর্মীদের মধ্যে ক্ষোভ থাকতে পারে, কিন্তু দলের উঁচু নেতৃত্ব দায়িত্ব তাদের ক্ষোভটাকে প্রশমিত করে। ক্ষোভটাকে কীভাবে মেটাবে? ক্ষোভটাকে মেটাবো একটা দল এর যেটা যারা দলের উচ্চ পদে আছে তারা সার্বিক ব্যাপারটা ভাবেন, আমরা আমাদের জায়গাটা ভাবি।